আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও নতুন একটি আইটেম নিয়ে হাজির হয়েছি। এটি হলো মগজ ভাজি। এজন্য প্রথমে আমি এখানে গরুর একটা মগজ পুরোটাই নিয়ে নিয়েছি, আর উপরে যে পাতলা আবরণটা ছিল সেটি তুলে নিয়েছি। আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কোনো রক্ত বের হয়নি, আর পাতলা আবরণটাও আর নেই। এখন আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নেব। মগজে ভাজি করতে গেলে অবশ্যই মগজটাকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ গোটা না থাকে। আমি আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটি চটকিয়ে নিয়েছি, আর কোনো অংশ গোটা নেই। এখন এটি এক সাইডে রেখে দিব কয়েক মিনিটের জন্য, চলে যাব রান্নার অন্য প্রসেসে। চুলায় আমি অলরেডি একটি প্যান বসিয়ে সেখানে 1 কাপ পরিমাণে সোয়াবিনের তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিব 1টি তেজপাতা, মাঝখান থেকে খালি দিয়ে নিয়েছি, এবং দিয়ে নিব প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে আসলেই এখানে দিয়ে দিব 2টি সাদা এলাচি। দিয়ে দিব 1 চা চামচ জিরা, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবং আমার পেঁয়াজ বেরেস্তা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এর থেকে বেশি পুড়তে যাবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে। তো আমি দিয়ে দিলাম পানি, যাতে পেঁয়াজটা পুড়ে তিতা না হয়ে যায়। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলার তেল উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। 1টা পলক চলে আসলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে পোড়া না লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা ঢেকে দিলাম। উপরে তেলগুলো অলরেডি ভেসে এসেছে, আর আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং দিয়ে দিব আগে থেকে চটকিয়ে রাখা মগজগুলো। মগজগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা অবশ্যই ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে। মগজের ভাজি এটা অসম্ভব মজার একটা রেসিপি, জাস্ট ভালোভাবে রান্না করতে পারলেই হয়। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেবে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। ফিরে আসলাম কয়েক মিনিট পরে, আর পানিটা কমে আসছে। দিয়ে দিলাম 6টা কাঁচা মরিচ, জাস্ট ফ্লেভার হওয়ার জন্য, এতে কোনো ঝাল হবে না। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া না লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কয়েক মিনিট পরে, আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অলরেডি পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। এখন এটাকে আমি একটু ভেজে নেব। যদি আপনারা ভুনা করেন তাহলে এই অবস্থাতে রেখে দিলেই চলবে, আর ভাজি করলে একটু ভেজে নিতে হবে। তো আমি আজ ভাজি করতেছি দেখে আমি ভেজে এটি ভাজি করে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজতে যাবেন না। তো এই মজার রেসিপিটি আপনারা সবাই নিশ্চয়ই বাসায় বানিয়ে খাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।